এই যে নতুন একটা সরকার আসলো অন্তর্বর্তীকালীন সরকার তাদের কাছে আমাদের চাওয়া কি আমি আমার একটা লিস্ট লিস্টটা খুব না যা যা নাম্বার ওয়ান আমার মাথায় আসছে বাকস্বাধীনতা বাক নাম্বার ওয়ান মাথায় আসছে এই সরকারকে মানুষের বাকস্বাধীনতা নিশ্চিত করতে হবে না হোয়াট ইজ বাক স্বাধীনতা এটা নিয়ে তো কথা বলতে গেলে অনেক দীর্ঘ সময় লেগে যাবে স্বাধীনতার ব্যাপারে কিন্তু আমাদের ফাঁকটা কনসেপ্ট আছে স্বাধীনতা ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন যেটা প্রটেক্টেড বাই দ্য কনস্টিটিউশন প্রটেক্টেড ইউএস কনস্টিটিউশন রাইট এই আইডিয়াটা আসে প্রথম ইউএস ইউএস থেকে ইউএস কনস্টিটিউশনে রাইট সো আমাদেরকে রুটে ফিরে যেতে হবে কেন কারণ সোনার বাংলার মধ্যেও কিন্তু কনস্টিটিউশনে বাক স্বাধীনতা দেওয়া আছে কিন্তু আপনি কিছু বলতে পারতেন কিছু বলতে পারেন যদি বা আপনি বলতে পারেন ওকে ফাইন এটা তো কনস্টিটিউশনের অ্যাপ্লিকেশন ছিল না এই কারণে বলতে পারতেন না নমেকটনো মিস্টেক কনস্টিটিউশনের অ্যাপ্লিকেশন যখন করা হবে তখন আপনি কিছু বলতে পারবেন না কেন কারণ বাঙালির বাক্সাধীনতার ডেফিনেশানই ফাঁকটা আপনি আপনি বাংলাদেশের শিক্ষিত মানুষ সহ আপনি মানুষ জিজ্ঞেস করেন দাঁড়ায় নাইনটি নাইন পয়েন্ট নাইন নাইন শিক্ষিত মানুষ জানে না বাকস্বাধীনতা যে আমেরিকার কনস্টিটিউশন থেকেও আসছে আমেরিকার বাকস্বাধীনতার যে আইডিয়া কনস্টিটিউশনে হোয়াট ইট মিনস নাইনটি নাইন পয়েন্ট নাইন আমি আমার ফেসবুকের ফ্রেন্ড লিস্ট তো দেখি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষকের নো আইডিয়া বাকস্বাধীনতা কি জিনিস একটা উদ্ভট চিন্তা মাথায় নিয়ে করে সব ওনাদের দৃষ্টিতে বাকসাধীনতা হচ্ছে স্পেশালি বাংলাদেশে শিক্ষিত অশিক্ষিত সবার দৃষ্টিতে যে আমার ইগো হার্ট করা যাবে না তুমি কথা বলো যাই ইচ্ছা তাই বলো এটাই বাক্সাধীনতা আনটিল অ্যান্ড আনলেস ইউ হার্ট মাই ইগো আনটিল অ্যান্ড আনলেস ইউ ক্রিটিসাইজ মি এবং আবার অনেক আছে ভদ্রলোক শিক্ষিত লোক না না ক্রিটিসাইজ করা যাবে কিন্তু গালাগালি করা যাবে না ওটা আবার বাকসাধীনতা মানে তাদের নাচানোর ডিফিনেশান আছে আর কি নানান না হোয়াট ইজ আমেরিকার বাকসাধীনতা কোনটা সেটি হচ্ছে অ্যাবসোলিউট বাকসাধীনতা যার যা কিছু কিছু বলবে Words. Speech. এখন আপনি বলতে পারেন যে ওই দেশে তো ইয়ে আছে কি জানি বলে আপনি এন ওয়ার্ড ইউজ করতে পারবেন না এরকম নানান কিছু আছে না 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 এই যে এই ভুল জন্য বলি যে ফেসবুকে আমি উঠে আমি হতাশ দেখে যে বাঙালি শিক্ষিত মানুষের ইভেন দেখেন আপনি যান লো ব্য ব্য ব্যাকগ্রাউন্ডের লোকজন আপনি কথা বলেন বাংলাদেশে দেখবেন যে বাকি যে বলতে ব্যাপারটা কি অতীত অনেকবার ব্যাখ্যা করছি আবারও করি যেহেতু এটা এক নম্বরে রাখছি পাক স্বাধীনতার মানে হচ্ছে ওই যেটা বললাম যে তাহলে আপনি এন ওয়ার্ড ইউজ করলে ইয়ে করেন না ওইগুলা কি রাষ্ট্র কিন্তু কোনো ব্যবস্থা নিতে পারবেন আপনি এনওয়ার্ড আপনি যদি রাস্তার মাঝখানে দাঁড়ায় এনওয়ার্ড ইউজ করেন কারো মুখের উপরে গিয়ে এনওয়ার্ড ইউজ করেন একজন আফ্রিকান আমেরিকানকে এন ওয়ার্ড বলে গালি দেন যা ইচ্ছা করেন রাষ্ট্র কোনো ব্যবস্থা নিতে পারবে না সাংবিধানিক সাংবিধানিকভাবে আপনি প্রটেক্টেড কিন্তু আপনি যদি যদি কোনো প্রতিষ্ঠানে চাকরি করেন সেই প্রতিষ্ঠানের সেই অধিকার আছে সেই তার পলিসি নির্ধারণের যে কোনটা করলে আপনি সেই প্রতিষ্ঠানে সে চাকরি সেটা আবার তার নাগরিক অধিকার রাইট যেমন ওই যে পরশুদ্দিনের স্ট্যাটাস লিখছিলাম যে এখন ইউনিভার্সিটিগুলো থেকে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করতে হবে এবং সেটা বললে অনেকে আবার চিল্লানো শুরু করবে যে না এটা হইতেছে আমাদের সাংবিধানিক অধিকার রাজনীতি করা ইয়ে করা ইয়েস আপনার করো সাংবিধানিক অধিকার ঠিক আছে তা আপনি যদি কোনো প্রতিষ্ঠানে কর্মরত থাকেন তখন সেই প্রতিষ্ঠানের পলিসি আবার আপনি মেনে চলতে পারবেন এবং সেই প্রতিষ্ঠানের সেই নাগরিক অধিকার আছে সে তার মতো করে পলিসি নির্ধারণ করার নাও এখানে ব্যাপারটা একটু ট্রিকি নাও সেই প্রতিষ্ঠানকে চাইলে এমন কোনো পলিসি নির্ধারণ করতে পারবে যেটা আবার সংবিধানের সাথে সাংঘর্ষিক যেটা নাগরিক অধিকারকে খর্ব করে যেমন আপনি যদি ক্যাম্পাসে এনওয়ার ইউজ করেন আপনি যদি ক্যাম্পাসে অ্যান্টিস্যামাইট কথা বলেন হোয়াটেভার তাহলে কিন্তু প্রতিষ্ঠান আপনাকে ব্যবস্থা নিতে পারবে কী হোয়াটেভার কিন্তু এটা আবার কিন্তু আপনাকে কনস্টিটিউশন বাক স্বাধীনতা প্রটেক্ট করে তার মানে আপনার প্রতিষ্ঠানে এমন একটা সিদ্ধান্ত নিচ্ছে যেটা আপনার কনস্টিটিউশনাল রাইটকে ইনফ্রিঞ্জ করতেছে সো ইয়েস আমি এটার সাথে একমত না আপনি বাক স্বাধীনতা বলতে অ্যাপসলিউট বাক স্বাধীনতা পৃথিবীতে একমাত্র আমেরিকাতেই আছে অ্যান্ড ইয়েট আমরা আমেরিকা তো এখনও অ্যাপসুলিউট থেকে কিছুটা গ্যাপ আছে যেটা সেটা এতক্ষণ আলোচনা করলাম আর অন্যান্য দেশ ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে বাক বাকস্বাধীনতা নাই নাই ইন দ্যাট সেন্স যে আপনি অ্যান্টিসেমেটিক কথা বললে বা অ্যান্টি রেশিয়াল কথা বললে সরকার আপনার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবে আপনি হলো চ্যালেঞ্জ করলে সরকার আপনার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবে রাষ্ট্র রাইট যেটা আমেরিকাতে না আমেরিকাতে রাষ্ট্র কোনো ব্যবস্থা নিতে পারবে না রাষ্ট্রের কাছে আপনি অ্যাপসোলিউট আমি যে এখানে বললাম নাম্বার ওয়ান স্বাধীনতা চাই আমি এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে এটার মানে হচ্ছে আমিরা ডক্টর মোহাম্মদ ইউনুস থেকে শুরু করে এই যতজন আছেন ওনারা শুরু করে যত বাংলাদেশের বরণ্য ব্যক্তি আছেন গণ্যমান্য ব্যক্তি আছেন সবাইকে মতো কালমন্দ করার অশ্লীল কুশীল ভাষায় কালমন্দ করার যা ইচ্ছা তাই বলার অধিকার অ্যাগেন এটা শুনলে আপনাদের মাথা কিন্তু কাজ করবে না যে না না আমার যেটা ভাল লাগবে না ওটা আবার কিসের বাক না না বাক স্বাধীনতা ইজ অ্যাবসোলিউট এটা হচ্ছে আমেরিকান কনস্টিটিউশনের আইডিয়া এবং যেহেতু এই আইডিয়াটা আমেরিকান কনস্টিটিউশন থেকে আসছে উই শুড রেসপেক্ট দ্যাট দ্যাট ইজ দ্য অরিজিন রাইট সেখান থেকে আসছে সো আমি এই জন্য কনসেপ্ট একটু ক্লিয়ার করলাম নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে সরকারের কাছে কী চাই মানবাধিকার মানবাধিকার হচ্ছে একটা কী বলে এটাকে এলিয়েনেবল রাইট মানে হচ্ছে এটা কেউ কাউকে দেওয়ার সামর্থ্য রাখে না আমার যে মানবাধিকার এটা আমাকে দেওয়ার কারো সামর্থ্য নাই আমি পৃথিবীতে আসছি মানবাধিকার নিয়ে যে আপনার আত্মসম্মান বোধ নিয়ে আপনি সমাজে চলতে পারবেন কেউ আপনার সাথে কোনো অন্যায় আচরণ করতে পারবে না ওকে আপনাকে গুম করে দিতে পারবে না আপনাকে ডিজিএফআ আই থ্রেড করতে পারবে না রাইট এগুলো হচ্ছে মানবাধিকার সো খুবই বেসিক স্টাফ তারপরে বলতে হচ্ছে আর কি হ্যাঁ আচ্ছা নাম্বার থ্রি ব্রেস ফর ইম্প্যাক্ট আসতেছে নাম্বার থ্রি আর একটু শক্তপোক্ত হয়ে বসেন সেকুলারিজম ওকে গেছে মাথা গরম হয় বাঙালি সেকুলারিজম ওকে সেকুলারিজমের মানে কি এটা কিন্তু বাঙালির যে ধরনের ওয়াদে যেগুলো শুনে হয় এগুলো হুজুররা তো কোনো ধারণা রাখেন ওনারা বানোয়াট কথাবার্তা যে বিল গ্রেইট হুজুররা তো বিল গ্রেট বলে বাঙালির ধারণা সেকুলারিজম মানে হচ্ছে বিল গ্রেট সেকুলারিজম মানে হচ্ছে আমরা যেটাকে অর্থ দাঁড় করেছি ধর্ম নিরপেক্ষতা না এটা আসলে রাইট ইয়ে হয় না অনুবাদ হয় না সেকুলার মানে কি সেকুলার মানে কিন্তু পার্থিব আমরা যদি রাইট শেখ করার চেষ্টা করি সেকুলার মানে পার্থিব তার মানে হচ্ছে একটা হচ্ছে অপার্থিব মানে হইতে হচ্ছে তার মানে আলটিমেটলি বেসিক্যালি থিওলজিক্যাল বিষয় মানে অপার্থিব ব্যাপার মানে আমরা পৃথিবীর বিষয়ে পার্থিব বিষয়ে আমরা পার্থিবভাবে ডিল করব। পার্থিব বিষয়ে ডিসিশন নিব পার্থিব আলো আলাপ বেসিক্যালি আমাদের আলাপ আলোচনার মধ্য দিয়ে এখন ধরেন যে যেই কারণে আলটিমেটলি ইয়েস ইট এন্ডস আপ বিং অ্যাগেনস্ট রিলিজিয়াস নোশন ইন সাম সেন্সেস বাট এটা শুধুমাত্র ডাজ হ্যাভ টু ডু উইথ রিলিজিয়ান রিলিজিয়ান অবশ্যই এটা একটা সিগনিফিক্যান্ট পার্ট সেগুলারিজম কনসেপ্টের বাট এটা অন্য যে কোনো কিছু হতে পারে বেসিক্যালি আমরা পার্থিব জিনিসের ডিসিশন পার্থিবভাবে নেওয়া হবে এবং এক্ষেত্রে আমরা যেহেতু ধর্ম নিয়ে বেশি কথা বলি তার মানে হচ্ছে রাষ্ট্রের সিদ্ধান্তে ধর্মের কোনো হস্তক্ষেপ থাকবে না এখানে সকলের সমান অধিকার যেটা আবার কিন্তু মানবাধিকার যেটা বললাম নাম্বার টু ওইটা কাভার করে এটাকে যেমন হচ্ছে যে ইয়ের সময় শপথ অনুষ্ঠান শুরু হয়েছে কোরআন তিলোয়াত করে রাইট এখন যারা কোরআন্তিলওয়াত করায় যারা সংখ্যালঘু তারা আবার একটু কর্নারাট ফিল করবে বা ইনক্লুডেড বা ইনক্লুসিভ ফিল করবে না বা একটু লেফট আউট ফিল করবে রাইট না ওইটা বিগ ডিল না কারণ যদি নাইনটি পার্সেন্ট মানুষ যদি একই রকম হয় তখন সেটা আমাদেরকে সেটাই তাহলে তো ডেমোক্রেসি ডেমোক্রেটিক সিস্টেমের মানেই হচ্ছে সংখ্যাগরিষ্ঠ যারা সেটা মতামতকে রেসপেক্ট করতে হবে এবং সংখ্যালঘু যারা ফর্টি নাইন পার্সেন্ট হলেও তারা ফোন ফোর্টি নাইন পার্সেন্ট মানুষ ভোট দিচ্ছে এখন শেখ হাসিনাকে ক্ষমতা আসতে পারতেছে না তার মানে তাহলে একটা দেশের প্রায় অর্ধেক মানুষকে আমরা পাত্তা দিচ্ছি না সো ডেমোক্রেটিক সিস্টেম ইনহারেন্টলি হচ্ছে আপনার অল ইনক্লুসিভ না তো সেইখানে অবশ্যই কিন্তু যাকে একটা লম্বা আলোচনা হয়ে যাবে সেই আলোচনা সেটার এটার কম্প্যারিসন কাইন্ড অফ অনেকটা ফেলাসি টাইপের হয়ে যায় এটা এক জিনিস ব্যাক আইডিয়া না বাট অ্যানুয়েস এন রেজাল্ট বিইং হচ্ছে ওকে ফাইন আপনার কোরআনতলা পাঠ করেন সেটা ঠিক আছে কিন্তু রাষ্ট্র সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে যেমন যে ধরেন যত আইনকানুন আছে বাঙালি সব কিছুর মধ্যে কিন্তু একটু একটু করে ধর্ম ঢুকানো আছে রাইট আইন কানুন নিয়ম নিয়মকানুন এগুলো হবে সেকুলার এগুলো হবে পার্থিব এখানে অপার্থিব কোনো বিষয় ইনক্লুশন থাকবে না এবং অবশ্যই একটা মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ হিসেবে ইসলাম ধর্মের এলিমেন্টস থাকবে বাট এটাকে মিনিমাম রাখতে হবে যেমন ধরেন সংবিধানের শুরুতে বিসমুল রহমান রহম কোনো প্রয়োজন নাই লাইক কোনো প্রয়োজন নেই ইট ইস নট ডুইং এনিথিং ইজ নট অ্যাডিং এনি ভ্যালু অল ইট ইজ ডুইং কিছু মানুষকে অ্যালিমিনেট ফিল করাচ্ছে রাইট সো যেখানে ধর্মের প্রয়োজন আছে যেমন ওই যে ধরেন বিবাহ বিবাহের আইন এগুলো এগুলো তো আমাদের ধর্ম দিয়ে এখনও চলে বিবাহ তালাক ওয়াট এভার দিজ ডিজেন্ড দ্যার তো এইরকম যেখানে ধর্ম ডিরেক্ট একটা অ্যালোমেন্ট সেখানে যেখানে কোনো প্রয়োজন নেই কোনো মানে বহন করা না সবখানের মধ্যে ধর্ম ভরা দেখেন এবং আর কত আলোচনা করবো আপনারা জানেন নি ধর্মের নামে নামে যে বাঙালি যা কইরা বেড়ায় লাইফ স্প্রিং নিয়ে এখন আমাকে আবার শুরু করাবেন না দেখেন না কত বড় হিজাবি এবং দাঁড়িয়েওয়া সব খালি মিথ্যা মিথ্যা পার্ট পারে এই ভণ্ড বাঙালি ধর্ম ধর্ম করা ভণ্ড এগুলো নিয়ে সারাদিন কথা বলি রাইট সো এই কারণে ধর্ম বাঙালিকে উন্নত করতে পারেন ধর্ম বাঙালিকে সুশোভ্য করতে পারেন রাইট দ্যাট ইজ প্রুভেন তো নাইনটি পার্সেন্ট মুসলমানের দেশে ধর্ম থাকবে ভালোভাবে থাকবে কিন্তু আননেসেসারিলি থাকবেন আর কি সেটা চাচ্ছি তারপরেটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট এখন যেটা বলবে এটা খুব ইম্পর্টেন্ট লাইক মনোযোগ দিয়ে শোনেন রাইট অন্য কোনো কাজ থাকলে সেটা ড্রপ করেন মনোযোগ দিয়ে শোনেন বাংলাদেশ টেলিভিশন হ্যাঁ পিটিভি এটা বাতামিলেবো টেলিভিশন হইতে পারবে না বাংলাদেশ টেলিভিশন সম্পূর্ণ ইন্ডিপেন্ডেন্ট এটা মনে করতে পারেন আপনি মাইনর না এটা মাইনর এটা মেজর পিটিভি যদি ইন্ডিপেন্ডেন্ট হয় তাইলে আমি একমাত্র জানতে পারবো যে ইয়েস এই সরকার সত্যিকারের উদার হইতে সক্ষম হয়েছে সত্যিকারের লিবারাল হইতে সক্ষম হয়েছে সত্যিকার বাংলাদেশ টেলিভিশন এতটাই স্বাধীন হবে যে এখানে সরকার এমন করা সমালোচনা করা হবে যে আমাদের চক্ষু চক্ষুচরক গাছ হয়ে যাবে যে আমরা তো এর আগে বাংলাদেশে কখনো এমন কিছু দেখি নাই সো বাংলাদেশ টেলিভিশনকে আমি সেইভাবে দেখতে চাই এটা হতেছে একটা লিট মাস টেস্ট এই সরকার কতটুকু উদার হইতে সক্ষম সেটা দেখার জন্য আর লাস্ট হচ্ছে এটা সকলের চাওয়া যে কোনো রাষ্ট্রপ্রধান দুইবার বেশি নির্বাচন বা নির্বাচিত হইতে পারবে না এটা বললে তো অবশ্যই বিএনপি আওয়ামী লীগের সন্ডা পান্ডাগুলো লাফানো শুরু করবে কিন্তু কথাচ্ছ এটা ওই নিয়ম করতে হলে এটা আমি টেকনিক্যাল ডিটেলস জানি না আইনি এটা আদৌ সরকারের পক্ষে করা সম্ভব না সেটা সংসদ থেকে পাশ করাইতে হবে কি না এবং এটা কিভাবে করা এটা কি মানে নির্বাহী আদেশে এগুলো করা যায় কিনা সম্ভবত না রাইট এগুলো কীভাবে আইডোনো আইডো নো দ্য ডিটেলস সম্ভবত এটা এই সরকারের ক্যাপাসিটির মধ্যে নেয় যদি থাকে তাইলে এটা অবশ্যই খুব একটা সিরিয়াস বিষয় সো এই হচ্ছে আমার তত্ত্বাবধায়ক সরকার অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমার চাওয়া আমি চাই তারা পাঁচ বছর দেশ শাসন করুক এবং এই যে প্রয়োজনীয় যেগুলো আলোচনা করলাম এগুলো সবগুলো ইমপ্লিমেন্ট করতে গেলে দীর্ঘ সময়ের ব্যাপার শুধু ইমপ্লিমেন্ট করলেই হবে না আপনি শুধুমাত্র ইমপ্লিমেন্ট করে ধরুন দুই বছর আছে এই দুই বছরে আপনার এই রেট টেপ হইতেছে ইয়ে করে করে জাস্ট ইমপ্লিমেন্টটা করলো করে সাথে সাথে চলে আসলো বিএনপি এবং কিংবা আওয়ামী লীগ সরকার পাণ্ডাগুলো এসে রাতারাতি সব উলটপালট করে দেবে এগুলো ইমপ্লিমেন্ট করতে হবে তারপর মনে করেন দুই বছর মধ্যে ইমপ্লিমেন্টেশন হইল এবং নেক্সট তিন বছর চর্চা গড়ে উঠলো দেশে সাধারণ মানুষ এগুলোর সাথে নর্মালাইজড হইল ইউজড হইলো হ্যাবিচুয়েটেড হইল কাস্টমড হইলো একটা রাইট তারপর যদি তারা ক্ষমতা ছাড়ে তারপর যদি একটা গুন্ডা পান্ডা আসে এসে তারা চাইলেও সব সহজেই চেঞ্জ করে ফেলতে না বা করতে চাইলে একটা একটা রেজিস্ট্যান্স কাজ করবে রাইট সো আমাদেরকে এই জিনিসগুলো ইমপ্লিমেন্ট করে এগুলোর সাথে নর্মালাইজড হওয়ার সময় দিতে হবে যে কারণে আমি একই সেই যে পাঁচ বছর লাগবে মিনিমাম পাঁচ বছর না হলে এগুলা স্ট্যান্ড ভাজি ছাড়া কিছু হবে না আমি ট্রেলিং ইউ আপনার এক দুই বছর হইলে এই সরকার ভালো ভালো যদি কিছু করেও বা এগুলা জাস্ট মানে কোনো কাজে আসবে না আমি আমার চাওয়ার লিস্ট করলাম আপনারা চাইলে আপনাদের কী কী চাওয়া আছে আপনারা লিস্ট করেন কমেন্ট সেকশনে ভরেন অনেকে প্রশ্ন করেন আমি কমেন্ট পড়ি কিনা অবশ্যই পড়ি অ্যাঙ্গেজ হতে চাই না কারণ হচ্ছে জানেন তো কমেন্ট সেকশানে এঙ্গেজ হওয়াটা বিপজ্জনক অ্যাভয়েড করার চেষ্টা করি কিন্তু কমেন্ট পড়ি এবং অবশ্যই মাঝে মধ্যে ফ্রম টাইম টু টাইম রিপ্লাই করি ইন্টারেস্টিং কিছু মনে হলে সো আমি শিওর এখন আপনাদের মাথা থেকে আরও অনেক ইন্টারেস্টিং আইডিয়াস আসবে সো কমেন্ট করেন আপনার ভাবনা শেয়ার করেন আমাদের সবার সাথে